নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সপ্তম দফা লোকসভা নির্বাচন পর্ব মিটতেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভাটপাড়া। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে পড়ল বোমা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। যে ছবি দেখা যাচ্ছে তাতে কেউ বা কারা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে বোমা নিক্ষেপ করেছে। তীব্র শব্দে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। রাস্তায় বোমা মারার দাগ স্পষ্ট। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন নৈহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার। তার দাবি, 2019-এর প্রতিচ্ছবি আর দেখবে না নৈহাটি ও ব্যারাকপুরবাসী। আর কি, ভোট শেষ না হতে হতে ওরা আবার দেখাচ্ছে 2019টাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে। কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না, আমরা ময়দানে নেবেই পার্থভূমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গুন্ডা দমনই করবো আমরা। কিন্তু বোমাবাজির ঘটনা যেখানে পার্থভূমিক আপনাদের নেতা এবং ব্যারাকপুরের যে প্রার্থী, তিনি বলে গুন্ডারাজ দমন করবে। গুন্ডারাজ দমন করে, দমন তো অরিজিনাল হয়েছে, এর তো 2019-এ আপনাকে দেখেছেন দিনের আলোতে ওরা করেছিল, এখন রাতের অন্ধকারে করছে কিসের জন্য? গুন্ডারাজ দমন হয়েছে বলেই রাতের অন্ধকারে এসে চুরি করে এসে কাজ করছে। তা আমরাও ময়দানে আজ থেকে রয়েছি, আমরা 2 মাস ধরে রয়েছি, আজকেও আছি আমরা। এটা আমরাও দেখবো কে কত মায়ের দুধ খেয়েছে, আমরাও দেখবো। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে, পুলিশ প্রশাসন দেখেছে, পুলিশ প্রশাসনকে আমরা সিসিটিভির ফুটেজ যা দেওয়ার দিয়েছি আমরা, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আছে, পুলিশের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও শুরু হয়েছে তদন্ত। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর না থাকলেও রাজনৈতিক সন্ত্রাসের কার্যকলাপে থমথমে গোটা এলাকা। আগামী 4 জুনের পর কতটা স্বাভাবিক থাকবে শিল্পাঞ্চলের পরিস্থিতি তা নিয়ে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনের কপালে। সুফল মজুমদার, স্বপ্নাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।